والليل به زلف محمد كترنم والليل به زلف محمد كترنم والشمس مرخصاب لأحمد كترنم والشمس مرخصاب لأحمد كترنم والفجر مه والفجر مه صبح رسالت کی بشارت والعصر مه دور نبوت کی بشارت ہر پھول مه روی مدینہ کا تبسم ہر پھول مه روی مدینہ کا تبسم شاخوں کے لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا تحسین کبھی اور کبھی حامیم و اشارہ تحسین کبھی اور کبھی حامیم و اشارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین تیر سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیر سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا معشوق حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بھلا دو یادوں میں تیرے سب کو بھلا دو کوئی نہ دل میں یاد رہے سب خوشیوں کو آگ لگا دو کھانا یہ دل آباد رہے اب تو رہے بس تادم آخر اب تو رہے بس تادم آخر ورد زبان اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ আমার নবীর ভিতরে কেমন গুণ আমার নবী কেমন গুণওয়ালা নবী আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমার নবী রাহমাতুল লিল আলামিন জন্ম থেকে সে অনেক গুণ নিয়ে দুনিয়াতে এসেছেন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন দুনিয়ার জমিনে মাত্র পদার্পণ করেছেন ওই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ চলে আসলো গায়িবু হাযাত তিফলি গায়িবু হাযাত তিফলা এই শিশুটাকে গায়েব করে দাও অদৃশ্য করে দাও তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলেন এই শিশু মুহাম্মদকে জমিনের মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনো পুরো দুনিয়াটা তাকে ভ্রমণ করায় আনাও আম্মা জান আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আসলো হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা আলো ঢুকলো আমার ঘরের ভিতরে কুয়াশার মতো একটা জিনিস ঢুকলো ঢুকার সঙ্গে সঙ্গে ঘরটা যেন দুয়ার মতো হয়ে গেল আমার সন্তানকে আর আমি দেখি না আল্লাহ তাআলা এদিক দিয়ে ফেরেশতাকে হুকুম করে দিয়েছেন এই শিশু মুহাম্মদকে গোটা দুনিয়া থেকে ঘুরায় নিয়ে আসো ওয়া আদখিলুহুল বিহার এমনকি এই শিশু মুহাম্মদকে সমুদ্রে পর্যন্ত ভ্রমণ করায় নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি যাতে করে পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমনকি সমুদ্রের বালুকণা পর্যন্ত যেন জানতে পারে এই নবীকে তার নাম সহ তার গুণ সহ চিনতে পারে সুবহানাল্লাহ আমার আপনার নবী কেমন গুণের নবী এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতা
এই শিশু মুহাম্মাদের ভিতরে 20 জন নবীর 20টা গুণ ঢুকায়া দাও কোরআনে 21 জন নবীর নাম আছে কতজন নবীর নাম আরো জোরে বলেন আল্লাহ বলেন 20 জন নবীর 20টা গুণ এই শিশু মুহাম্মাদের ভিতরে ঢুকায়া দাও আওয়াজ আসলো আতুহু খুলক আদম মারিফাত শীশ সুজাআত নূহ খুল্লাত ইব্রাহিম লিসান ইসমাঈল রিজা ইসহাক فصاحت صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخزي الله أكبر الله قال لي 20 جن نبير 20 جن لك يا دو ترجمة قرى شموئي ني ترجمة علماء كرامة قصتك جريني بين لمبا شموئي لك جريني এরপরে ফেরেশতারা বলে আল্লাহ নবী তো 20 জন না পৃথিবীতে সোয়া লক্ষ পয়গম্বর আপনি প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন এই শিশু মুহাম্মাদের ভিতরে সমস্ত নবীদের গুণ ঢুকায় দাও সমস্ত নবীদের اخلاقের মধ্যে ওয়াগমিজু আলাইহি ওয়াগমিজু ফি জামিই اخلاقিন নবীদের আল্লাহ বলেন সমস্ত নবীদের গুণের ভিতরে এই শিশু মুহাম্মাদকে ঢুকায় দাও সমস্ত গুণ আল্লাহ জন্মের পরেই নবীর ভিতরে দিয়ে দিয়েছেন তো আমার নবী তো জন্ম থেকেই গুণওয়ালা নবী আর আশ্চর্যের বিষয় আপনারা আশ্চর্য হবেন কোরআনে কারিমে আরবিতে কয়টা অক্ষর আরবির হরফ কয়টা সবাই বলেন 29টা হরফ আল্লাহ তাআলা কেমন যেন এই 29টা হরফকে আমার নবীর গুণ দিয়ে আমার নবীর সিফত দিয়ে সাজিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিভাবে একটু খেয়াল করে আপনি যদি আলিফ কে টান দেন আমার নবী আহমদ আমার নবী দুনিয়ার মধ্যে সবচাইতে প্রশংসিত আপনি যদি বা কে টান দেন আমার নবী বাশির দুনিয়াতে উম্মতদেরকে জান্নাতের সুসংবাদদাতা আপনি যদি তা কে টান দেন আমার নবী তাকে সবচাইতে বড় মুত্তাকি আমার নবীর চাইতে বড় মুত্তাকি দুনিয়াতে কেউ নাই আপনি যদি সাকিব টান দেন আমার নবী সাকিব নাজমু সাকিব আকাশের ধ্রুব তারা আপনি যদি হাকে টান দেন আমার নবী হাবিবুল্লাহ আমার নবী আল্লাহর বন্ধু আপনি যদি জিনকে টান দেন আমার নবী জামিল আমার নবী সবচেয়ে সুন্দর আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লা নবিয়্যা বাদা আমার নবী সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিজ আমার নবী সবচেয়ে সম্মানিত আপনি যদি গায়বকে টান দেন আমার নবী গায়ূর সবচেয়ে আত্মমর্যাদাশীল আমার নবীর চাইতে আত্মমর্যাদাশীল আর কেউ নাই আমার নবী নিজেই বলেন আনা আগিয়ারু মিনকুম আমি তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদাশীল আপনি যদি দাঁতকে টান দেন আমার মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বানকারী আপনি যদি দালকে ডান দেন আমার নবী দেখি আমার নবী সবচেয়ে মেধাবী আমার নবীর চাইতে মেধাবী কেউ নাই আপনি যদি রকে ডান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত আমার নবী দুনিয়াতে থাকতেই জান্নাত ভ্রমণ করেছেন সুবহানাল্লাহ আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার যিনি হাশরের ময়দানে বান্দাকে হাউজে কাউসার পান করাবেন উম্মতকে হাউজে কাউসার পান করাবেন আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজদিবিন গুনাহগার উম্মতদেরকে শাফাআতকারী আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কুরআন কুরআনের তেলাওয়াতকারী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফি উম্মতের জিম্মাদার উম্মতের ওয়াকালতকারী আপনি যদি দোয়াতকে টান দেন আমার নবী জামিন উম্মতের জন্য জিম্মাদার আপনি যদি সাদকে টান দেন আমার নবী সাবের দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দর্দশীল আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওকিল হাশরের ময়দানে ওয়াকালতি করে 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 উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান দুনিয়ার মধ্যে শয়তানকে সবচেয়ে বেশি তিরস্কারকারী আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ আমার নবী মাহবুব সুবহানাল্লাহ বলেন
আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদিউল আলাম গোটা জগতের মানুষদেরকে হেদায়েত দান কা হেদায়েতকারী আপনি যদি নুন কে টান দেন আমার নবী নাযির দুনিয়াতে মানুষদেরকে বিধি প্রদর্শনকারী আপনি যদি হামজা কে টান দেন আমার নবী আমিন আল আমিন সবচাইতে বিশ্বস্ত আপনি যদি ইয়া কে টান দেন আমার নবী ইয়াসিন والقرآن الحكيم الله أكبر بولين ياسين سے مولا نے کبھی اس کو پکارا تواسین کبھی اور کبھی حامیم و اشارہ تواسین کبھی اور کبھی حامیم و اشارہ یہ روزہ ہے کچھ عاشق معشوق کے مابین سمجھا گے جنہیں خلق میں ایک سرور کونین سمجھا گے جنہیں خلق میں ایک سرور کونین واللیل میں گئے زلف محمد کا ترنم واللیل میں گئے زلف محمد کا ترنم والشمس میں رخ سارا یہ احمد کا ترنم والفجر میں گئے والفجر میں گئے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روح مدینہ کا تبسم ہر پھول میں ہے روح مدینہ کا تبسم شاخوں کے لچک میں قد آقا کا تکلم سبحان اللہ بولے আমার নবীর গুণ যদি দেখা হয় তাহলে আমার নবীর চাইতে গুণওয়ালা মানুষ দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা বলেন মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে আমার নবী কেমন সুন্দর আমার নবীর সৌন্দর্যের যদি বর্ণনা দিতে যাই ঘন্টার পর ঘন্টা লেগে যাবে শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই আমার নবীর সৌন্দর্য কেমন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের বলেন 14 তারিখের রজনীতে আকাশে চাঁদ উদিত হয়ে আছে পূর্ণ আলো সহ আমি গভীর রজনীতে মসজিদে নববীর বারান্দার পাশ দিয়ে যাচ্ছি আমি তাকায় দেখলাম মসজিদে নববীর বারান্দার মধ্যে একটা চাঁদ উদিত হয়ে আছে আকাশেও একটা চাঁদ উদিত হয়ে আছে আর মসজিদে নববীর বারান্দার ভিতরও একটা চাঁদ দেখা যায় আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আবার ওই জমিনের চাঁদের দিকে তাকাই সাহাবারা জিজ্ঞাসা করে যাবে শেষ পর্যন্ত তুমি কি সিদ্ধান্ত নিলা হযরত জাফর ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম শুনে না আমি আকাশের চাঁদ আর জমিনের চাঁদ বারবার দেখার পরে একটা সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি সেটা হলো আকাশের চাঁদের তুলনায় জমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সৌন্দর্য কোটি কোটির গুণ বেশি আল্লাহর নবীর এক সাহাবী শায়র রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন বুখারী শরীফে এসেছে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সৌন্দর্যের বর্ণনা এইভাবে দিলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حسن بن ثابت بولن وأحسن منك لم تر قط عيني وغفر غمار أبنار شيء সুন্দর চেহারা আজ পর্যন্ত কোন চোখ দেখে নাই ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা
আপনার মতো কোন সন্তান দুনিয়ার কোন মা এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ করে নাই খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন আপনাকে আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে কালেমা থেকে মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন কাআন্নাকা কাদ খলিকতা কামা তাশাউ কেমন যেন আপনি যেমন আল্লাহর কাছে চেয়েছেন ওইভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সৌন্দর্যের কারণে মহব্বত করলে নবীকেই সবচেয়ে বেশি মহব্বত করতে হয় ঠিক কিনা বলেন মানুষ মানুষকে মহব্বত করে দয়ার কারণে ইহসানের কারণে কেউ কাউকে যদি উপকার করে তাহলে একজন আরেকজনকে মহব্বত করে যে লোকটা আমার উপকার করেছে নবী আলাইহিস সালাম আমাদেরকে কেমন উপকার করেছে ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ কুনতুম আলা হাসাফা হুকরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা তোমরা একেবারে জাহান্নামের গর্তের কিনারায় ছিলে সেখান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে ধরে ওই জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন নবী আলাইহিস সালামের এই সমস্ত গুণের কারণে সাহাবা কেরাম নবীকে কেমন ভালোবাসতেন ও মুসলমান ইমানদার একটু মনোযোগ সহকারে এখান থেকে কথাগুলো শুনবেন সাহাবা কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর নবীকে কেমন ভালোবেসেছেন নবীজির যখন হিজরতের সময় হয়ে গেল মক্কায় 13 বছর পর্যন্ত নবুয়াতের পরে ইসলামের দাওয়াত দিলেন দ্বীনের দাওয়াত দিলেন কিন্তু মক্কার মানুষগুলো ওইভাবে ইসলাম গ্রহণ করলো না শেষ পর্যন্ত রহমাতুল লিল আলামিন কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল আবু জাহেল উতবা সাইবা কাফেরদের বড় বড় লিডার যারা ছিল সকলে একটা ঘরের ভিতরে পরামর্শ করতে বসলো যে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে মুহাম্মদকে শেষ করে দিতে হবে রহমাতুল লিল আলামিনকে হত্যা করার পরিকল্পনা তারা করতেছে ঘরের ভিতরে বসছে সকলেই মিলে পরামর্শ করে কি করা যায় কি করা যায় এক একজন এক এক পরামর্শ দেয় আবু জাহেলের পরামর্শ ছিল যে মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক তাদের মাঝখানে আবার এসে শামিল হয়েছিলেন বৃদ্ধ বয়সের একজন লোক মিস্টার ইবলিস মানুষের সুরত ধরে তাদের মজলিসে একত্রিত হয়েছেন মজলিসে বসেছেন মিস্টার ইবলিস পাশে বসছেন বুড়া মানুষ জিজ্ঞাসা করছে তুমি কে আবু জাহেল জিজ্ঞাসা করে তুমি কে বলে আমার বাড়ি অমুক জায়গা অনেক দূরে আসছি এখানে শুনলাম তোমরা নাকি মুহাম্মদকে হত্যার ব্যাপারে পরিকল্পনা করতেছো তো আমি তোমাদের কাছে আসলাম তোমরা কি পরামর্শে সিদ্ধান্ত নেও এটা শোনার জন্য যাতে করে আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিতে পারি আবু জাহেল চিন্তা করলো মুরব্বী মানুষ যেহেতু আসছে পরামর্শ দিবে বসুক কেউ পরামর্শ দেয় তাকে এমন জায়গায় রেখে আসো যাতে সে আর মদিনায় মক্কায় না আসতে পারে কেউ পরামর্শ দিল যে তাকে হত্যা করে ফেলো আবু জাহেল এই পরামর্শ দিল যে মুহাম্মদকে হত্যা করে ফেলো আবু জাহেল যখন এই পরামর্শ দিল ওই যে বিদ্য ইবলিস মিস্টার ইবলিস বলে আবু জাহেলের পরামর্শটা আমার মনোভূত হয়েছে সে সঠিক পরামর্শ দিয়েছে তবে আমার তার সাথে আরেকটু বাড়ায় আমি বলতে চাই আরেকটা পরামর্শ আমি দিতে চাই বলে কি বলে পরামর্শটা হলো যে শুধু একজনে মুহাম্মদকে হত্যা করবে না বরং প্রত্যেক বংশ থেকে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যুবক দাঁড়ায়া যাবে প্রত্যেক বংশের একজন করে সকলেই মিলে প্রত্যেক বংশের একজন করে 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 কয়েকজনে মিলে মুহাম্মদকে হত্যা করবে যাতে করে তাকে হত্যা করার পরে কেউ কারো বিরুদ্ধে দাঁড়াইতে না পারে আবু জাহেল তার পরামর্শ বড় পছন্দ হলো আবু জাহেল বলে ঠিক আছে তাই করা হবে সিদ্ধান্ত হয়ে গেল রহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রাতের বেলায় চতুর্দিক থেকে মক্কার এই কাফেররা নবীকে ঘেরাও করে ফেলেছে নবীর ঘরটাকে ঘেরাও করে ফেলেছে হত্যা করবে এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন জিবরাইল যাও যাও আমার নবী মুহাম্মদকে গিয়ে বলো আর মক্কায় থাকা যাবে না হিজরত করতে হবে আজকে রাত্রেই চলে যাইতে হবে কারণ কাফেররা মুহাম্মদকে আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করতেছে
জিবরীল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে এখনি আপনাকে মদিনার পথে হিজরত করতে হবে কারণ মক্কা আপনার ঘরের চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছে আপনাকে হত্যা করবে নবী আলাইহিস সালাম ঘর থেকে রাতের বেলায় বের হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বিছানায় শোয়া দিলেন হযরত আলীকে কেন শোয়া দিলেন কারণ হলো নবী আলাইহিস সালামের কাছে মক্কার অনেক মানুষের আমানতের জিনিস ছিল টাকা পয়সা ছিল এগুলো তো তাদের কাছে পৌঁছে দিতে হবে এজন্য হযরত আলীর কাছে আমানতের জিনিসগুলো রেখে আল্লাহর নবী বললেন আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো আগামী দুই তিন দিন পরে মদিনায় গিয়ে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে মদিনায় চলে যাবে সেখানে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এই কথা বলে রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বিছানায় শুয়ে দিলেন নবী আলাইহিস সালাম বের হয়ে যাবেন তাকায় দেখে চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করে রেখেছে আল্লাহ পাক নবীকে জানায় দিলেন রহমাতুল লিল আলামিন আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন বালি নেওয়ার পরে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন ও নবী আপনি তেলাওয়াত করেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত নবী আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিলেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর নবীকে জানাইয়া দিলেন আপনি আয়াত তেলাওয়াত করেন রহমাতুল লিল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিলেন জিবরীল আমিন বলে বালুগুলো ছিটায়া দেন নবী আলাইহিস সালাম বালুগুলো ছিটায়া দিলেন প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখের ভিতরে ঢুকে গেল কাফেররা চোখ কষ্টানো শুরু করে দিল চোখে দেখে না সকলের চোখ অন্ধকার হয়ে গেছে সকলেই চোখ কষলায় আর নবী আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে হেঁটে বের হয়ে গেলেন তারা দেখতে পেল না নবী আলাইহিস সালাম চলে গেলেন আবু বকরের দরওয়াজা আবু বকরকে ডাক দিয়ে ডাক দিলেন আবু বকর নবী আলাইহিস সালাম একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘর থেকে আওয়াজ লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ও গো রহমাতুল লিল আলামিন আপনার দরবারে আমি আবু বকর হাজির একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই দরওয়াজা খুলে আবু বকর সামনে এসে দাঁড়ায় গেলেন মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আপনি কি ঘুমান নাই এই গভীর রাত একটা ডাক দিলাম সঙ্গে সঙ্গে আপনি দরজায় হাজির হয়ে গেলেন আবু বকর রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে নবী গো দীর্ঘ কয়েকদিন আগে আপনি আমাকে বলেছিলেন আপনার সঙ্গে আমার হিজরত করতে হবে হয়তো কিছুদিনের মধ্যে আপনি হিজরত করবেন মদিনায় আপনার হিজরতের সঙ্গে আমি আবু বকর হব ও গো দয়ার নবী ওই দিন আপনি আমাকে এই কথাটা বলার পর থেকে রাতের বেলায় আমি কখনো ঘুমাই না প্রত্যেকটা রাত্রে আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি কারণ রাতের বেলায় এসে যদি আপনি আমাকে ডাক দেন আবু বকর
আপনার ডাকের সঙ্গে সঙ্গে যদি আমি দরওয়াজা না খুলতে পারি এদিক দিয়ে দুশমনেরা যদি আপনার উপরে আক্রমণ করে বসে আল্লাহ বেজার হয়ে যাবে এজন্য ওই দিন থেকে রাতের বেলা আমি ঘুমাই না দীর্ঘ লম্বা সফর মদিনার সফর রাস্তায় কি খাবো এজন্য আসমা প্রতিদিন রুটি বানায় আমার মেয়েটা অপেক্ষা করতে থাকে আমার মেয়েটাও একটা রাত্র ঘুমায় না মদিনায় হিজরতের সময় ওই উট আমরা সফরে ওই উটের উপর সফর করব ওই উটের উপর আরোহণ করে আমরা সফর করব ওই উটটাও তাকে দেখে নবী ঘুমায় না ওই উট আপনার জন্য অপেক্ষায় থাকে নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর আপনি আমার জন্য এত কষ্ট করলেন আপনার সফর মদিনায় শেষ না আপনার সঙ্গে আমার এই সফর শেষ হবে জান্নাতে হযরতে আবু বকর নবীকে নিয়ে রওনা মদিনার পথে যাইতেছেন গারে সরে সেখানে অবস্থান করবেন হযরতে আবু বকর যখন যায় একবার সামনে হাঁটে আবার পিছনে হাঁটে আবার নবীর ডানে হাঁটে বামে হাঁটে নবী আলাইহিস সালাম আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে আবু বকর একবার ডানে যান আবার বামে যান আবার সামনে যান আবার পিছনে যান কারণটা কি আবু বকর নবীকে ডাক দিয়ে বলে মায়ার নবী আমার এই রাতের অন্ধকারে আপনাকে নিয়ে হাঁটতেছি যদি কোনো দুশমন আপনার উপরে আক্রমণ করে বসে যখন মনে হয় যে সামনের দিক থেকে কোনো দুশমন আক্রমণ করে কিনা ওই সময় লাফ দিয়ে সামনে চলে যাই আবার যখন মনে হয় পিছন থেকে কোনো দুশমন আক্রমণ করে কিনা লাফ দিয়ে পিছনে চলে যাই বাম দিক থেকে কোনো শত্রু আক্রমণ করে কিনা লাফ দিয়ে বাম দিকে চলে যাই ডান দিকে চলে যাই এইভাবে করে 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 রহমাতুল্লিল আলামিনকে নিয়ে সুর পর্বতে গেলেন সেখানে যাওয়ার পরে একটা গর্ত পরিষ্কার করলেন একটা গর্ত পরিষ্কার করার পর নবী আলাইহিস সালামকে বললেন ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে আপনি আরাম করেন হযরতে আবু বকর গর্তের ভিতরে ঢুকে প্রত্যেকটা গর্তের ওই গুহার ভিতরে ঢুকে দেখলেন ছোট ছোট গর্ত দেখা যায় ওই গর্তগুলো যেই কাপড় ছিল ওই কাপড় দিয়ে গর্তের মুখগুলো বন্ধ করলেন কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করতে পারলেন না কেন বন্ধ করলেন কারণ ওই যে গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলোর ভিতরে পোকামাকড় সাপ বিচ্ছু থাকতে পারে এজন্য আবু বকর সব গর্ত বন্ধ করার পরে তাকায় দেখেন একটা গর্ত বন্ধ করার কিছু নাই তো আবু বকর পা দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দিলেন রহমাতুল্লিল আলামিনকে আবু বকর ডাক দিয়ে বলে নবী আপনি আরাম ফরমান আমি এখানে বসলাম হযরতে আবু বকর গর্তের ভিতরে বসে গেলেন রহমাতুল্লিল আলামিন হযরতে আবু বকরের উরুর উপরে রানের উপরে নবীর মাথাটা রাইখা নবী আলাইহিস সালাম ঘুমায়া গেলেন হযরতে আবু বকর বসে আছে এই দিক থেকে কাফেররা উপর দিক থেকে চলে আসছে দেখা যায় গর্তের কাছেই কাফেররা নবীকে খুঁজতে খুঁজতে চলে আসছে কারণ নবী গর্ত থেকে বের হয়ে আসছে ঘরের ভিতরে ঢুকে দেখে নবী নাই হযরতে আলী সোয়া বলে বলে নবী কই মুহাম্মদ কই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগেই তিনি বের হয়ে চলে গেছেন এই কথা শোনার পরে কাফেররা নবী আলাইহিস সালামের হযরতে আবু বকরের পায়ের চিহ্ন দেখে 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 পিছু দেওয়া শুরু করে দেয় আরবের মানুষ কিছু মানুষের এরকম অভিজ্ঞতা ছিল যে পায়ের চিহ্ন দেখেই বুঝতো যে এটা কার পায়ের চিহ্ন হাঁটার চিহ্ন দেখেই বুঝতো এটা কার পা কোন ব্যক্তি হেঁটে গেছে তো নবী আলাইহিস সালাম এবং আবু বকরের হাঁটার চিহ্ন ধরে ধরে খুঁজতে 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 ওই গর্তের মুখ পর্যন্ত চলে গেছে হযরতে আবু বকর গর্ত থেকে উপরের দিকে তাকায় দেখে ওই যে দেখা যায় মক্কার মুখ কাফেরের পাও দেখা যায় মুখ দুশ্মনের পা দেখা যায় আবু বকর নবীকে ডাক দিয়ে বলে দয়ার নবী
ওই যে তাকায় দেখেন শত্রু আমাদেরকে হয়তো ধরে ফেলবে নবী আলাইহিস সালাম আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি মনে করো এই গর্তের ভিতরে তুমি আর আমি শুধু একা বলে না না আবু বকর তুমি আর আমি শুধু একা না বরং আমাদের সঙ্গে আরেকজন আছেন তিনি হলেন কে লা তাহজান ইন্নাল্লাহু মা'না আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আবু বকরকে নবী ডাক দিয়ে বলে ও আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই এই গর্তের ভিতরে তুমি আর আমি একা না বরং আমাদের সঙ্গে আরেকজন আছেন তিনি হলেন আমাদের আল্লাহ হযরতে আবু বকর শান্ত হয়ে গেলেন কাফেররা খোঁজাখুঁজি করে পায় না গর্তের দিকে তাকায় দেখে গর্তের উপরে দেখা যায় সেখানে কবুতরে বাসা করে রেখেছে ইসরায়েলের আওয়াজে এসেছে কবুতর বাসা করে রেখেছে উপরে দেখা যায় সেখানে মাকড়সা বাসা করেছে আর উপরে কবুতর বাসা করেছে কবুতর ডিম পেড়ে রেখেছে তো কাফেররা যখন দেখলো গর্তের ওই গুহার মুখের ভিতরে এরকম কবুতরের বাসা মাকড়সার জাল দেখা যায় তখন তারা বলে এখানে তো থাকতেই পারে না যদি থাকতোই তাহলে এখানে মাকড়সার জাল কবুতরের বাসা থাকতো না সেখান থেকে কাফেররা চলে আসে এদিক দিয়ে আল্লাহর নবী আরাম করতেছেন নবী আলাইহিস সালামের চোখটা লেগে গেছে ঘুমায় গেছে হযরতে আবু বকর বসে আছেন এর মধ্যেই ওই গর্তে যেই গর্তের মধ্যে আবু বকর পা দিয়ে রেখেছিলেন গর্তের ভিতর থেকে একটা সাপ হযরতে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দেয় হযরতে আবু বকরের পায়ে সাপ বিষাক্ত সাপ দংশন করার সাথে সাথে পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেল হযরতে আবু বকর জোরে কান্নাও করে না কারণ মায়ার নবী তার ওরুর উপরে শুয়ে বিশ্রাম করতেছেন আরাম করতেছেন আমি যদি নাড়াচাড়া করি আমি যদি কান্না করি আওয়াজ করি আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে কি পরিমাণ নবীকে ভালোবাসে দেখেন কিছুক্ষণ পর যখন ব্যথার কারণে হযরতে আবু বকরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় একটা ফোঁটা পানি রহমাতুল লিল আলামিনের চেহারায় পড়ে যায় কারণ তার উরুর উপরেই তো রহমাতুল লিল আলামিন শুয়ে আছে উরুর উপরে যখন এক ফোঁটা পানি পড়ে যায় পয়গম্বরের ঘুম ভেঙে গেল তাকায় দেখে হযরতে আবু বকর কান্না করে চোখে পানি নবীজি ডাক দিয়ে বলে আবু বকর আপনি কান্না করেন কেন ডাক দিয়ে বলে মায়ার নবী আমার গর্তের ভিতরে যে পাটা আমি দিয়ে রাখছি যেই গর্তের ভিতরে ওই গর্ত থেকে আমার পায়ের ভিতরে আঘাত করেছে বিষাক্ত পোকা আমাকে দংশন করেছে ব্যথায় আমি কাতর হয়ে যাচ্ছি ব্যথা সহ্য করতে পারতেছি না নবীজি আবু বকরকে বলে আবু বকর আপনি পাটা সরাইয়া ফেলেন আবু বকর পাটা সরাইলেন সরানোর সঙ্গে সঙ্গে গর্ত থেকে একটা সাপ বের হয়ে আসলো নবী আলাইহিস সালাম ওই সাপের দিকে তাকায় আছেন সাপ নবীকে দেখতেছে নবীর দিকে তাকায় আছে সাপটা মাথা নাড়াইতেছে সাপটা মাথা নাড়ায় নাড়ায় নবীকে কি যেন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সাপের বাসা বোঝার ক্ষমতা দিয়ে দিলেন রাওয়ায়েতে এসেছে এই সাপ নবীকে ডাক দিয়ে বলে রাহমাতুল লিল আলামিন আজ থেকে 100 বছর পূর্বে তাওরাতের একটা দর্স হচ্ছিল তাওরাতের ক্লাস হইতেছিল ওই ক্লাসের পাশে আমি ছিলাম ওখানে দাঁড়ায় আমি শুনেছিলাম তাওরাত কিতাবে আসছে মহব্বত করে ভালোবাসে আপনি আমি মানুষ হয়ে নবীকে ভালোবাসতে পারি না তো আবু বকর পাটা সরানোর পরে নবীজি একটু থুতু ওই পায়ের মধ্যে লাগাইয়া দিলেন পায়ে থুতু লাগানোর সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত বিষ আল্লাহ পানি করে দিলেন নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন ও দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামের নবী প্রেমের বর্ণনা যদি আমি দিতে যাই সারা রাত পার হয়ে যাবে শেষ হবে না আল্লাহর নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেল নবী দুনিয়া থেকে চলে যাবেন নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় জিবরিল আমিন আসলেন জিবরিল আমিন এসে দরওয়াজায় দাঁড়ায় গেলেন দরওয়াজায় দাঁড়ায় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার জান নেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমি দুনিয়াতে কারো কাছ থেকে জান কবজ করার জন্য কখনো অনুমতি নেই না তবে আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি আল্লাহ অনুমতি নিতে বলেছেন আল্লাহর নবী হযরতে আজরাইলকে ডাক দিয়ে বললেন আজরাইল
আল্লাহ যে তোমাকে পাঠিয়েছেন আল্লাহ কি দুনিয়াতে আমাকে আরো থাকার সুযোগ দিবেন কিনা বলে হ্যাঁ আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে সুযোগ দিবেন তবে আল্লাহ তাআলা আপনার চাওয়ার শেষ যখন হয়ে যাবে যতদিন থাকতে চান এরপরে আবার আপনাকে চলে যাইতে হবে আল্লাহর ডাকে আল্লাহর নবী তখন আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল তাড়াতাড়ি আমাকে আল্লাহর দরবারে নিয়ে যাও রফিক আলার কাছে আমাকে নিয়ে যাও আজরাইল যখন নবীর জান কবজ করে নবী আলাইহিস সালামের চেহারা গর্বাক্ত হয়ে গেল কপালটা ঘেমে গেল নবী আলাইহিস সালাম ওই সময় মরজে মউতের সময় আল্লাহর কাছে বলতেছিলেন আল্লাহ এই মৃত্যুর সময় তোমার কাছে আরজি মাওলা মৃত্যু যন্ত্রণা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন আল্লাহ আমার উম্মত যখন তাদের জান কবজ হবে আয় আল্লাহ উম্মতের জান কবজ হওয়ার সময় তাদেরকে কষ্ট দিও না জিবরিল হযরত আজরাইল নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে আপনার মুমিন বান্দা আপনার খাঁটি আশিক যারা হবে আপনার মহব্বতের যারা হবে যেই বান্দারা আপনাকে নিজের জীবন দিয়ে ভালোবাসবে তাদের জানটা যখন আমি বের করব এত আসান হবে সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায় একজন মানুষের ইমানদারের একজন নবী প্রেমিক মানুষের যখন জান কবজ করব মায়ের কোলে শিশু দুধ খায় ঘুমাইলে যেরকম আরামে ঘুমায়া যায় ওইভাবে আরামে তার ভিতর থেকে রূহটা বের হয়ে চলে আসবে সুবহানাল্লাহ বলে নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল মনোযোগ সহকারে শুনেন নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন কেউ তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেলেন হযরত উমর তরবারি নিয়ে বের হয়ে গেছে হযরত উমর ডাক দিয়ে বলে মান কালা কুতিলা মুহাম্মদ আজরিব উনুকাহু মান কালা মাতা মুহাম্মদ যে বলবে নবী নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজরিব উনুকাহু আমি তার গর্দান ফেলে দিব হযরত উমর পাগলের মতো হয়ে দৌড়াইতেছে কোন কোন সাহাবা আকাশের দিকে তাকায় আছে তো তাকায় আছে সাহাবায়ে কেরামের মধ্যে বেকারার অবস্থা হয়ে গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের অবস্থা আরো ভিন্ন হয়ে গেল নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরতে বেলাল মদিনা থেকে বের হয়ে দামেস্কের দিকে চলে যাইতেছে হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে ভাই আবু বকর আমাকে বিদায় দে আমাকে বিদায় দেন আমাকে বিদায় দেন আমি আর মদিনাতে থাকবো না নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না হযরতে বেলাল একটা গাঠুরি নিয়ে আসে মদিনা থেকে বের হয়ে চলে যাবে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে ভাই বেলাল আমরাও তো নবীকে ভালোবাসি তুমি একাই ভালোবাসো না হযরতে বেলাল ডাক দিয়ে বলে আবু বকর ভাই নবীর রওজা দেখলে আপনারা সহ্য করতে পারেন কিন্তু নবীজির রওজার দিকে আমি তাকাইলে আর সহ্য করতে পারি না কারণ আমি বেলাল তো ছিলাম নবীর মুয়াজ্জিন আমি যখনই আজান দিতাম যখনই বলতাম হাইয়া আলাস সালাহ যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আমি আর চোখে তাকাইতাম তাকায় দেখতাম আমার নবী মসজিদে নববীতে বসা এখন আমি আর তাকাই আমার নবীকে দেখতে পারবো না আমি এই বেদনা সহ্য করতে পারবো না নবীর বিরহ সহ্য করতে পারবো না আবু বকর আমি মদিনা থেকে চলে গেলাম হযরতে বেলাল গাঠুরি নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন দামেস্কে চলে গেলেন দীর্ঘদিন চলে যায় আল্লাহর নবীর মুয়াজ্জিন মদিনায় আসে না দীর্ঘদিন যাওয়ার পরে নবীকে স্বপ্নে দেখলেন হযরতে বেলাল নবীকে স্বপ্নে দেখলেন নবীজি বেলালকে ডাক দিয়ে বলতেছে বেলাল কতদিন হয়ে গেল তুই মদিনা থেকে চলে গেছো আমার রওজার পাশে দাঁড়ায় কি একটু জিয়ারত করতে মনে চায় না আমি নবীকে সালাম দিতে মনে চাই না ও বেলাল আয় মদিনায় আয় আমার রওজার পাশে দাঁড়া
নবীকে সালাম জানা হযরত বেলাল এই স্বপ্ন দেখার পরে পাগলের মতো ছুটে আসলেন মদিনায় হযরত বেলাল যখন দীর্ঘদিন পরে মদিনায় আসছেন চতুর্দিকে খবর হয়ে গেছে হযরত বেলাল মদিনায় আসছে তো সাহাবায়ে কেরাম দৌড়ায়া হযরত বেলালের কাছে আসছে ফজরের নামাজে রক্ত হয়ে গেছে হযরত বেলাল এসে নবীজির রওজার পাশে বসে জালি মুবারকের পাশে বসে মাথা ঠেকায়া কান্না করে আর বলে ওগো দয়ার নবী আপনার বিরহ আমি বেলাল সহ্য করতে পারি না গো নবী আমি যদি মদিনায় থাকি আপনার রওজার দিকে তাকায় যখন আপনাকে দেখতে পাই না আমি বেলাল সহ্য করতে পারি না এজন্য দিমাশকে চলে গিয়েছি হযরত বেলাল যখন এভাবে কান্না করতেছে সাহাবায়ে কেরাম হযরত বেলালকে সেখান থেকে উঠাইলেন উঠানোর পরে হযরত বেলালকে ডাক দিয়ে বলে বেলাল কতদিন হলো তোমার জবানের আজান শুনি না রে বেলাল নবীর যুগে তুমি আজান দিতে নবী যখন দুনিয়াতে জীবিত ছিলেন তুমি আজান দিতে কতদিন হয় তোমার আজান শুনি না বেলাল ফজরের আজানের সময় হয়ে গেছে একটু আজান দাও হযরত বেলালকে যখন সাহাবায়ে কেরাম বারবার বারবার আজান দেওয়ার জন্য বলে হযরত বেলাল বলে না আমি আজান দিতে পারবো না পারবো না পারবো না বলে কেন পারবে না বেলাল বলে আমি আজানের পরে আর নবীজি ইমামতি করবে না আমি আজানের পরে যেহেতু নবী আর ইমাম হবে না সুতরাং আমি বেলালের আজান দিব না সাহাবাদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবি ছিলেন হযরতে সালমান ফার্সি হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসলেন বললেন বেলাল একটু আজান দাও তোমার জবানের আজান শুনি একটু রসুলের কথা আমাদের স্মরণ হবে বেলাল আজান দেয় না সব সাহাবারা বলে আজান দাও বেলাল কিন্তু বেলাল আজান দেয় না শেষ পর্যন্ত সবাই মিলে পরামর্শ করলো আমরা বেলালকে এভাবে বললে আজান দিবে না আল্লাহর নবীর দুই নাতি হাসান আর হুসাইন তারা যা যদি বেলালকে বলে তাহলে আজান দিবে কারণ হাসান আর হুসাইনের চেহারা নবীর চেহারার মতোই দেখা যায় কেউ যদি নবীর চেহারার স্বাদ পাইতে চায় তাহলে হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইতো সকলেই মিলে পরামর্শ করলো হাসান হুসাইনকে বেলালের কাছে পাঠাই তাহলে হয়তো বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয়ে যাবে হযরতে হাসান হুসাইনকে পাঠাইলো হযরতে বেলালের কাছে গিয়ে বলে ওগো আমার নানার মুয়াজ্জিন বেলাল দীর্ঘদিন হয় আপনার জবানে আজান শুনি না একটু আজান দেন একটু আজান দেন নানার কথা আমরা একটু স্মরণ করি হযরতে বেলালকে যখন হাসান হুসাইন এইভাবে রিকোয়েস্ট করা শুরু করে দিল হযরতে বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় আর ঠিক থাকতে পারলেন না হযরতে হাসান হুসাইনের বুকের ভিতরে মাথাটা লাগায়া বলে ঠিক আছে আমি আজান দিব হযরতে বেলাল মসজিদে নববীর মিনারে চলে গেলেন আজান দেওয়ার জন্য হযরতে বেলাল দাঁড়া শুরু করলেন আজানের আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিলেন এই আজানের আওয়াজ উহুদ পাহাড়ে গিয়ে বাড়ি লাগে সেখান থেকে আওয়াজ চতুর্দিকে ছড়ায়া পড়া শুরু করলো হযরত বেলালের কণ্ঠের আওয়াজ যখন মদিনার চতুর্দিকে ছড়ায়া যায় মানুষগুলো দৌড়াইয়া মসজিদে নববীর দিকে আসা শুরু করে দিল সবাই বলা শুরু করলো চলো যাই ওইতে বেলালের আজান শোনা যায় মনে হয় নবী চলে আসছে হয়তো নবীজিও চলে আসছে চলো যাই সমস্ত যুবকেরা দৌড় শুরু করে দিল মহিলারা পর্যন্ত দৌড় শুরু করে দিল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মসজিদে নববীর দিকে দৌড়াইয়া যায় হযরত বেলাল আজান দিতেছেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে
أشهد أن محمد رسول الله بلال شنگ شنگ بلال پنے گلے نارازان دیتے پار لنڈا بلال تاکہ دیکھے أشهد أن محمد رسول الله بلال پنے تو نبی کے دیکھا جائے نا آر تو نبی نائی نبی تو بشے نائی حضرت بلال أشهد أن محمد رسول الله بلال شموئے ایک تو عراری چک کرے تاکہ نبی کے دیکھتے ان تو آس کے تو نبی کے دیکھا جائے نا حضرت بلال کنن کنے پورے گلے نارا زمدید پر لننا صحابہ کرم ریسلو نبی پریم صحابہ کرم نبی کے پوری من بھلو بشتے ہو مسلمان جو کڑا ہو بید بابا جیرا آس کے عمران نبی کے بھلو بشار کتا بولی কিন্তু সাহাবায়ে কেরামের মতো আমরা নবীকে ভালোবাসতে পারি না শুধু মুখে নবীকে ভালোবাসি কিন্তু কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা নবীর বিরোধিতা করি ঠিক কি না এজন্য নবীর ভালোবাসা সকলের দিলের ভিতরে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি হতে হবে কারণ হাশরের ময়দানে নবীর শাফাত ছাড়া আপনি আমার কিন্তু উপায় নাই হাশরের ময়দানে যখন মানুষগুলো বিপদে পড়ে যাবে ওই সময় নবীর শাফাত ছাড়া কেউ পার পাবে না হাশরের ময়দানে যখন মানুষগুলো পানির পিপাসায় কাতর হয়ে যাবে সূর্যের তাপ যখন মাথায় লাগতে থাকবে সূর্যের তাপে মানুষের কলিজা শুকায় যাবে পানি 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 করে হাশরের ময়দানে দৌড়াতে থাকবে যখন কোথাও পানি পায় না ওই সময় আল্লাহর নবী হাউজে কাউসারের পারে পেয়ালা নিয়ে বসে থাকবেন আর উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পান করবে তখন বলে দুনিয়াতে যারা নবীকে ভালোবেসেছে নবীর আশেক যারা ছিল তাদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি নিজে হাতে পেয়ালা দিয়ে পান করায় দিবেন আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার চাইতো আমরা হাশরের ময়দানে নবীর শাফাত ছাড়া কিন্তু কোনো উপায় নাই এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে কিন্তু নবীর নাম নিয়ে ভণ্ডামি করা যাবে না আরো জোরে বলেন নবীর নাম নিয়ে কোনো কি করা যাবে না ভণ্ডামি করা যাবে না আশেকে রসূলের নামে এসকে নবীর নামে উরস করে এসকে নবীর নামে গান গায় এসকে নবীর নামে নাচানাচি করে করে কি করে না কি বলে মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ঠিক কি না তুমি কাউকে রাখো পস্তালত মাওলা কাউকে রাখো পরে কি করে না এটা কি নবীর মহাব্বত এটা কি আল্লাহর মহাব্বত বলল সুন্দর কথা কিন্তু এটা আবার কি আল্লাহর নামটা সুন্দর করে নাও এজন্য আপনাদেরকে বলবো বাবা নবীকে যদি মহাব্বত করতে চান নবীর মহাব্বতের তরিকা কি এখন তো নবী আমাদের কাছে নাই নবীকে কিভাবে আমরা মহাব্বত করব শুধু নবীর নামে গান গাইবো না না আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ ও দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করো ফাত্তাবিউনি নবী বলেন আমার অনুসরণ অনুকরণ করো আমার অনুসরণ অনুকরণ যদি করতে পারো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে আর আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে বিনা হিসাব আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন এজন্য নবীর ভালোবাসার তরিকা হলো নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করা এজন্য আপনাদেরকে আমি বলবো নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ নবীর মতো আমার লেবাসটা যেন হয় নবীর মতো আমার দাড়িটা যেন হয় নবীর মতো আমার কথা বলা যেন হয় নবীর মতো আমার হাঁটা চলা যেন হয় নবীর মতো যেন আমার ব্যবসা বাণিজ্য মুআমালাত মুআশারাত সব কিছু যেন নবীর মতো হয় নবীর আদর্শ যদি আমার ভিতরে আসে তাহলে বোঝা গেল আমি নবীর খাঁটি আশেক আমি যদি নবীর খাঁটি আশেক হতে পারি আল্লাহর নবী বলেন তাহলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার হলে আমি নবীর এই মহাব্বতের কারণে হাশরের ময়দানে আমি নবীর পাশাপাশি থাকতে সুবহানাল্লাহ বলেন নবীদের পাশে আমরা থাকতে চাই তো ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনাদেরও কষ্ট হইতেছে কারণ এই রাত্রে 12:30টা এতক্ষণ পর্যন্ত অনেকের ধৈর্য হচ্ছে না আর যুবকদের সংখ্যাও দেখা যায় কম বৃদ্ধ মানুষের সংখ্যাই বেশি আপনাদের এমনি বেশি ঘুমে ধরে
এজন্য আমি আর আলোচনাকে লম্বা করব না এই মাহফিলের যিনি আয়োজন করেছেন আপনাদের ইমাম সাহেব উনি এখানে অনেক পরিশ্রম করেছেন আপনারা এলাকাবাসী পরিশ্রম করেছেন আপনাদের যিনি ইমাম সাহেব মুফতি মোশাররফ সাহেব আমরা একসাথে ইফতার করেছি যাত্রাবাড়ি মাদ্রাসায় খুব ভালো আলহামদুলিল্লাহ বড় আলেম জবরদস্ত আলেম আপনারা একজন হক্কানি রব্বানি আলেম আপনাদের এলাকায় পেয়েছেন যত কিছু আছে সব কিছু সমস্যার সমাধানের জন্য শরী যত বিষয় আছে মুফতি সাহেবের কাছে আসবেন যে এই কাজটা আমি করব এটা আমার জন্য করা জায়েজ না নাজায়েজ কারণ তারা কোরআন পড়েছেন হাদিস পড়েছেন হাদিসের উপরে গবেষণা করেছেন দীর্ঘ দুই বছর গবেষণা করেছেন গবেষণা করে তারা উম্মতের জন্য মাসআলা বের করেছেন যে কোনটাতে উম্মতের নাজাত হবে কিভাবে উম্মত চললে নাজাত পাবে এটা শিখে দীর্ঘ 14 15 16 16 বছর কষ্ট করে লেখাপড়া করে এসে আপনাদের এলাকায় আসছেন আপনাদেরকে ওই সুন্নতের পথে কোরআনের পথে সহি তরিকায় আপনাদেরকে পরিচালনা করার জন্য এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন আশেপাশে আরো যারা উলামায়ে কেরাম আছেন এই যে আরেক ভাই আছেন উনি অনেক পরিশ্রম করেছেন অনেক মানুষ তাদের সঙ্গে পরামর্শ করবেন যে ভাই এই কাজটা আমি করতে চাইতেছি এটা আমার জন্য করা উচিত হবে কিনা অনেক সময় দেখা যায় আমরা সাধারণ মানুষ বুঝি না গুনাহের কাজ মনে করি এটা সওয়াবের কাজ গুনাহের কাজটাকে সওয়াবের কাজ মনে করে করি এটা কিন্তু মারাত্মক গুনাহ গুনাহের কাজকে সওয়াবের কাজ মনে করে করা এটা মারাত্মক গুনাহ কারণ একজন মানুষ সে যদি জানে যে আমি গুনাহ করতেছি এটা যদি জানে যে আমি গুনাহ করতেছি তাহলে তার তওবা করার সুযোগ আছে যে আমি অপরাধী তাকে অপরাধী মনে হয় সে তওবা করার সুযোগ পায় সে নিজে তওবা করে আর যখন কোন গুনাহকে সে গুনাহই মনে করবে না কোন গুনাহকে যখন গুনাহই মনে না করবে না তখন সে তো তওবাই করবে না বিনা তওবায় কবিরা গুনাহ করে সে মারা যাবে আর একটা কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এজন্য আমরা সমস্ত কাজ দুনিয়াবি কাজ হোক উখরবি কাজ হোক যত কাজ করব উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আজকের এই মাহফিলকে কবুল করেন